হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা গত ভিডিওতে দেখেছো যে আমি পুরীতে এসেছি, আর 7:30টার সময় পুরীতে নেমেছি। আমরা এসেছিলাম পুরী এক্সপ্রেসে, যেটা একদমই রাইট টাইম ছিল। তারপরে আমরা একটা অটো বুক করে আমাদের হোটেলে চেক ইন করেছিলাম, এবং হোটেলে চেক ইন করে যেহেতু আমাদের আগের দিন রাত্রিবেলা ট্রেনে একেবারেই ঘুম হয়নি, যা তোমাদের গত ভিডিওতে আমি বলেছি, তো আমরা রেস্ট নিয়ে চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে গেছিলাম সি বিচে। তো সেই গল্প নিয়ে থাকবে আজকের পুরো এপিসোডটা। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো পুরীর পার্ট 2-এর ভিডিওটা। আমাদের চা দিয়ে গেল 3টে কাপ। ওগুলো যে অবস্থা, বাপরে, এই বেড়াতে এসে এই একটা সুবিধা, কলিং বেল বাজি, এই যা চাইবো এসে খাবার দিয়ে যাবে, আর ঘরে সে উঠে নিজেকে বানাতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওর থেকে এটাই ভালো, হোটেল রুমে যাও, অর্ডার দাও, চা এসে হাজির, যা খেতে চাইবে সব কিছু এসে হাজির। এই যে আমাদের চা চলে এসছে, হ্যাঁ বসে পড়, আগের বার প্রচন্ড মানে একটা বাজে হয়ে গেছিল যে চায়ের কাপটা নিয়ে, যে কোনো হোটেল রুমে কি হয় সাদা বিছানা পাতা থাকে, তো এবার চা খেতে খেতে ও এমন জোরে ধাক্কা মেরেছে পুরো চা এসে আমার পুরো বিছানার মধ্যে, পুরো সাদা বিছানাটা পুরো একদম লাল হয়ে গেছে। লন্ড্রি চার্জ তো দিতেই হয়েছে, তো ওই জন্য আমি একদম ভীষণভাবে কষ্ট থাকি যাতে সাদা বিছানার মধ্যে কিছু যেন না পড়ে। চার্জ দেওয়াটা ব্যাপার না, কিন্তু বুঝতেই পারছ। চলো গরম গরম চা খেয়ে নি। মোটামুটি চিনি দিয়েছে, খুব বেশি চিনি দেয়নি, মানে যেটা আমি এই চিনিটা আমি একদম প্রেফার করি, খুব বেশি চিনি না আবার খুব কমও চিনি। তো হাওড়া স্টেশনে যা অবস্থা আমার কালকে হলো, আমি দুখানা লাগেজ নিয়ে প্লাস ওকে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে তখনও পর্যন্ত ওর কোনো পাত্তা নেই, মানে সেই হিরোর মতো একদম পুরো 10:40 ট্রেন ছাড়বে, ও একদম পুরো 10:35 গিয়ে ট্রেনের মধ্যে পা দিয়েছে, মানে পুরো হিরো। সেই হিরো ফিরোগুলো দেখায় সিনেমাতে, ট্রেন ছুটনে ওয়ালা হ্যায়, ট্রেন ছুটনে ওয়ালি হ্যায়, ট্রেন ছুটনে ওয়ালি হ্যায়, দৌড়ো দৌড়ো, মানে সেই হিরোর কোনো পাত্তা নেই। তারপরে ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, তারপরে দেখি হিরো ঢুকছে, মানে ঠিক এক্স্যাক্টলি সিচুয়েশনটা ওরকম হয়ে গেছিলো। তা আমি ফোন করে করে বিরক্ত হচ্ছিল, আর আসছিলো মেট্রো করে, আর আমি ওই ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের ভিতর দিকে বেম করে যাই। আমি তো তোমাদের কালকে বললামও যে কীরকম, মানে আমি তো পুরো কনফিউজ হয়ে যাচ্ছি। তারপরে যাই হোক, আবার বেরিয়ে গিয়ে আবার ঢুকলাম, মোটামুটি আমি পেয়ে গেছি, সিটে উঠেও গেছি, আর এদিকে আমাকে এসে বলছে কি, না তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো। আমি তো কী ব্যাপার হলো, আমি পুরো ট্রেন নাম্বার দেখলাম, আর ওখানে ট্রেন নাম্বার ফ্ল্যাশ আউট হচ্ছে, প্লাস কম্পার্টমেন্টটাও ফ্ল্যাশ আউট হচ্ছে, তা আমার ভুলটা কী করে হবে। তারপরে দেখলাম গেট খুলে বাইরে বেরিয়ে গেছে, তখন 5 মিনিট বাকি, তারপর দেখি না উনি ঢুকছেন, তখন যে তোমারই ভুল হয়েছে। এই কালকে সিচুয়েশন পুরো এরকম ছিল, মানে হ্যারাসমেন্টের শেষ নেই। যাই হোক, ওই জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। কালকের ওই যে একটা বান যেটা কিনেছিলাম, তো মেয়োনিজ ফেয়োনিজ দিয়ে না মানে একটা একাকার কাণ্ড করেছে, খেতে একদম ভালো লাগেনি, কিন্তু কী করব। ওই মুহূর্তে ওইখানে দাঁড়িয়ে দোকান থেকে কিনে এনে, জল কিনে এনে, বাচ্চাকে নিয়ে, মানে একা মানে নাজেহাল ব্যাপার হয়ে গেছিলো। একা 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 থাকলে তো ঠিক আছে, কিন্তু সাথে একটা বাচ্চা থাকলে তো একটা প্রবলেম হয়। আলুর পরোটা ব্রেকফাস্টে অর্ডার করেছি, তো ঘরেই ওরা দিয়ে যাবে। বাইরে খুব রোদ, খুব রোদ, থাকা যাচ্ছে না এত রোদ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এই দেখো, এখানে আলুর পরোটা দিয়েছে, আলুর তরকারি আছে, আচার আছে, চামচ, টিস্যু পেপার, পুরো একদম গরম গরম, একদম ধোঁয়া উঠছে। তো 5টা আমরা বলেছি, বিশাল বড় বড়, মানে একটা খেলেই পেট ভরে যাবে। প্রচন্ড খিদেও পেয়েছে,
চলো ফটাফট আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। আর এইখান থেকে কী বলতো, আমরা আলুর পরোটা আগেও খেয়েছি, এত ভালো বানায়, মানে সত্যি খুব টেস্টি বানায়। আর আগে যেটা তোমাদের বললাম যে একদম ডলফিনের পাশে ওদের রেস্টুরেন্টটা, ওই জন্য কোনো সমস্যাই নেই রাত, মানে কিন্তু টাইমিংয়ের একটা ব্যাপার আছে যে ব্রেকফাস্ট এই টাইম থেকে এই টাইম, তো ব্রেকফাস্ট 10টার মধ্যে পুরো শেষ হয়ে যায়, তারপরে আর ব্রেকফাস্ট গেলে কিন্তু পাওয়া যায় না। তো সেজন্য আমরা আগে থেকে মানে ঢুকেই আগে আমরা বলে দিয়েছিলাম যে ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল হবে কি না, ওরা বললো যে না ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল হবে, সেজন্য ফটাফট করে অর্ডারটা করে দিলাম। যে আর যেহেতু সারা রাত কালকে ঘুমানি না, যে নিচে গিয়ে যে খাবো একদম ইচ্ছা করছিল না, ওই জন্য খাওয়াটা ঘরেই বললাম। আর বাইরে রোদটা দেখে না সিরিয়াসলি বলছি, বাইরে যেতে ইচ্ছে করছে না, বলছে ঘরেই থেকে যাই। ঠিক আছে চলো, গরম ঠিক আছে, গরম গরম চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন বাজে 12:30, মানে তোমাদের তো বললামই যে রাত্রিবেলায় এতটা মানে একটুও ঘুম হয়নি, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন বেরোচ্ছি পুরী বিচে, তো ওখানে চান করবো। আর এই দেখো একটা খুব সুন্দর একটা হাফ প্যান্ট কিনে নিয়েছে, জাস্ট 150 নিয়েছে, এই যে হাফ প্যান্ট 150 নিয়েছে। আগেরবার এখান থেকে কিনেছিল হাফ প্যান্টটা, দেখো কিন্তু মানে 150 টাকায় নিয়েছিল, কিন্তু একদম বাজে কোয়ালিটির ছিল, মানে চান করতে যেতে না যেতে ওরা ফেটে, মানে পরা পড়তে পড়তে ওরা ফেটে গেছে, পড়তে না পড়তে ওরা ফেটে গেছে। এটা কিন্তু খুব ভালো স্ট্রেচেবল কাপড় আছে, সব থেকে বড়ো সাইজ ওকে দিয়েছে, খুব স্ট্রেচেবল। তো ও বলছে যে না আমি আরেকটা কিনবো, একদমই ডলফিনের নিচে দোকান আছে ওদের, ডলফিনের না মানে পাশেই দোকান আছে, তো ওখান থেকে কিনেছে। তো রাইট নাও আমরা এখন যাচ্ছি বিচে চান করতে, 12:30 বাজে, খুব রোদ, মানে এসি ঘরটা ছেড়ে বেরোতে ইচ্ছে করছে না, তাও বেরোতে হবে, আদারওয়াইজ তো চানই করতে পারবো না। চলো যাই চান করে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো ভয় ভয় যাচ্ছি, বাই চান্স যদি বেশি চান করবো না, বেশি চান করলেই কালো হয়ে যাবো। তো হ্যাঁ তো ঠিক আছে, প্রচন্ড রোদ দেখো, তাই জন্য টুপিটা পরে নিয়েছি। হ্যাঁ ও পরে নিয়েছি, আর টুপিটা হাত দিয়ে চান করবি। কোন দোকান থেকে কিনেছি দাও, তোমাকে দেখিয়ে দিচ্ছি, তো চশমা খুলতে হবে, নারে চশমা উড়িয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ চশমাটা উড়িয়ে নিয়ে চলে যাবে। আগের বার যখন আমি রাত্রি বেলা আমার একটা টুটি উড়িয়ে নিয়ে চলে গেছে, আবার ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে দেখো এখানে প্রচুর দোকান আছে না, ওই দেখো ওই সামনে যে দোকানটা আছে, এই দোকান থেকে কিনেছো না, কি গো এই দোকান থেকে কিনেছো না, এই দোকানটা থেকে কিনে এখানে সব, এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে যাবো, একদম পুরো সমুদ্রের মুখে চলে আসবো, একদম পুরো সমুদ্রের মুখে। একটা ব্যাগও নিয়ে নিয়েছি, সমস্ত জিনিসগুলো এখানে ঢুকিয়ে নিয়েছি, জলের বোতল, মুখের মধ্যে যদি জল ফল ঢুকে যায় পুরো পেট ভর্তি সকালের ওই আলুর পরোটা খেয়ে। কতগুলো শুয়ে আছে, চলে যা আমাদের এই দুপুর রোদে বিচে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ঠিকই, কিন্তু তবু জোর করে গেলাম। তো গিয়ে দেখি, দেখো দুপুর 12:30 সময় কতটা মানুষের ভিড়, এবং সবাই ভীষণভাবে এক্সাইটেডলি এখানে চান করছে। এবং আমরা যেই টাইমে গেছিলাম তখন জোয়ার ছিল এবং প্রচণ্ড ঢেউ ছিল, সেই উঁচু উঁচু বড় বড় ঢেউ, রীতিমতো যেখানে আমি চেয়ারটা নিয়ে যেখানে বসেছিলাম রীতিমতো ঢেউয়ের জল ঠিক সেখান অব্দি চলে যাচ্ছিলো, এবং জুতো সামলাতে সামলাতে আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছিলাম, কারণ যখনই একটা জল আসছিল জুতো তার সাথে টেনে নিয়ে চলে যাচ্ছে, আবার সেই জুতোগুলোকে জোড়া ধুতে নিয়ে এসে আবার এক জায়গায় রাখা, মানে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস মধ্যে দাঁড়িয়ে পড়েছিল। তো যেখানে আমি চেয়ারটা পেতে বসেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেখান অব্দি পর্যন্ত জল চলে আসছিলো, এবং রীতিমতো ব্যাগ আমাকে সামলাতে হচ্ছিলো, যদিও এই দুপুর রোদে চেয়ারের ভাড়া 1 ঘন্টার জন্য নিয়েছিল 50 টাকা, তো আমরা একটাই চেয়ার ভাড়া করেছিলাম,
বিকজ আমার একটাই চেয়ার লাগবে ভেতর জিনিসপত্রগুলো রাখার জন্য। তবে সেখানেও কিন্তু নিজেদেরই প্রচণ্ডভাবে কনসিয়াস থাকতে হবে, কারণ যারা চেয়ার ভাড়া দিচ্ছে তাদের কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই, কারণ তারা কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। তো নিজের জিনিসের দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। শুধু দেখো আমরা বলে না, এখানে প্রত্যেকে তো কিছু তো সামলাতে ব্যস্ত, বিকজ এই যে এই বাঁশটা যেটা কোথা দেখছো এখানেই চেয়ারটা রাখা ছিল, এবং অত দূর অব্দি জল চলে আসছিলো মানে সমুদ্রে তখন কতটা জোয়ার ছিল এবং জুতো ভেসে ভেসে চলে যাচ্ছিলো, সবাই জুতো সামলাতে ব্যস্ত ছিল। এবং অনেকেই দেখো বিচের এখানে জাস্ট বসে আছে, খুব কিন্তু বেশি দূরে সবাই যাচ্ছে না। তো আমি পুরীতে অনেকবারই এসেছি, কিন্তু এরকমভাবে জোয়ারে এভাবে চান করা কখনো দেখিনি। কারণ জেনারেলি যখন আমরা পুরীতে আসি তখন মানে যখন বিচে আসি তখন জেনারেলি ভাটাই থাকে, এতটা জোয়ার যে থাকে সেটা ধারণার মধ্যে ছিল না। তো এখানে বসে বসে বালি দিয়ে ক্যাসেল বানাচ্ছিল, তো দেখো এবার জল এসে পুরো ক্যাসেলটাকে ধুয়ে মুছে একাকার করে দিল। শুধু আমার মেয়ে বলে না, এখানে অনেকেই অনেক বাচ্চাদের দেখছিলাম এই ঠিক এই পাড়ে বসে বসে এখানে এভাবে ক্যাসেল তৈরি করছিল। তো এটা ওর কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ব্যাপার লেগেছে। এবং ঢেউগুলো এত বড় বড়ই ছিল যে ওগুলো চুল টুলগুলো ভিজে গেছে, চুলের ভেতরে পর্যন্ত বালি ঢুকে গেছে। এবার হোটেল রুমে গিয়ে খুব ভালো করে শ্যাম্পু করতে হবে। আর এই বিচে চান করতে এই একটাই বিরক্তিকর লাগে যে বালি ঢুকে গেলে জামা কাপড়ে এবং সারা হোটেল রুম বালি বালি হয়ে যায়, বাথরুমে পর্যন্ত বালি হয়ে যায়, এবং সেই বালি 4 থেকে 5 দিন লাগে পুরোপুরি যেতে। তো ওই জন্য আমার বিচে খুব একটা বেশি চান করতে ইচ্ছা করে না। এবার তিনজনে এসছি, এবার তিনজনে মিলে একসাথে চান করা ডেফিনেটলি সম্ভব না, বিকজ জিনিসপত্র আছে, ব্যাগ ফ্যাগ আছে, তো সেগুলো একজনের ভরসায় বা একজনের দায়িত্বে দূর আসা, তো ভরসা করাটা একেবারেই ঠিক না। তো যাই হোক, আমরা ওরা দুজন গেছে, তারপরে আমি আমি গেছি, ওরা দুজন বসেছিল তারপরে আমি গেছি, এইভাবে অল্টারনেট করে আর কি আমরা চান করেছি। তো আমি তো করিনি, জাস্ট পাটা ভিজিয়েছিলাম, তো পা ভিজাতে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমরা বিকেলবেলা এসেও পা ভিজাতাম, কারণ ওটা আমার খুব ভালো লাগে পা ভিজাতে। যাই হোক, এখানে দেখো অনেকে এখানে বোঝা যায় এবং ঢেউগুলো বিশাল বড় বড়। দেখো ওর ওর আর চান করে করে আসবে না, আর যতবার বলছে উঠায় উঠায় এবার ঘরে যাবো, কিন্তু কিছুতেই ওর আসবে না। ওই প্রত্যেক দিনই ও চান করবে। এবং দেখো এখানে লোক ইপুনা তো সবাই শুয়ে শুয়ে চান করছে, সবাই শুয়ে গড়িয়ে চান করছে, তো প্রত্যেকে এখানে এনজয় করছে। এই এই দৃশ্যটা দেখতেই না আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো বিচের ধারে এরকম ডাব নিয়ে বসে থাকে, তো ওখান থেকে আমরা তিনজনে 3টে ডাব খেলাম। তারপরে আমরা হোটেল রুমে ফিরলাম ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে আমরা লাঞ্চের অর্ডার করলাম। এই হচ্ছে আমাদের চিকেন থালি। দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এই যে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা এটা আছে, আলু পোস্ত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, এটা মিষ্টি আছে, এটা দই আছে, এটা চাটনি আছে। আমরা নিয়েছিলাম চিকেন থালি, তো এটা হচ্ছে চিকেন, সাথে দিয়েছে স্যালাড, নুন আর কাঁচা লঙ্কা লেবু। 3টে বলেছি, সাফিসিয়েন্ট ভাত দিয়েছে, দেখো সাফিসিয়েন্ট ভাত, থালাটাও বিশাল বড়। খাওয়াটা স্টার্ট করতে হবে। আমাদের চিকেন থালি 180 টাকা করে নিয়েছে, এখানে দিয়েছে এক্সট্রা ভাত। চলো খাওয়াটা তাড়াতাড়ি শুরু করি না, তুমি একটা নিয়ে নাও। আমাকে মিষ্টিটা ছাড়া ভাত দাও, আমাকে এইটা দাও। কোনটা নেব? মিষ্টি খাবো। আমরা এখান থেকে খেতে থাকি। তো এখন মাখছি আগে ডাল দিয়ে, ডালের সাথে আলু ভাজাটা খাবে। এর মধ্যে একটু লেবু চিপে নি। তো এখানে আমরা লাঞ্চ শেষ করে দুপুরবেলা একটুখানি শুয়ে নিয়ে
রেস্ট নিয়ে তারপরে বিকেলে চলে গেছিলাম বিচে, কারণ এই বিকেলে এই বিচের ধারে বসতে ভীষণই ভালো লাগে। এবং যতদিন আমরা পুরীতে ছিলাম আমরা প্রত্যেকদিনই প্রায় বিকেলে বিচের সামনে বসেছিলাম। আগে 10টা অব্দি বসতে দিত, কিন্তু আজকে এবার যখন গেলাম তখন 10টার পরেও কিন্তু বসতে দিচ্ছে প্রায়। তো আমরা বিচে প্রায় 10:30 অব্দি বসেছিলাম, তখন দেখলাম দোকানপাট খোলাও ছিল, কয়েকটা দোকান হয়তো বন্ধ করে দিয়েছিল কিন্তু ওই কয়েকটা দোকান আবার খোলাও ছিল। তো আমরা এখন অলরেডি 8টা বেজে গেছে, তো এতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে এবারে যাব বিচে, ওখানে বসবো, ওখানে চেয়ারগুলো নিয়ে চা খাবো, আর ওখানে খুব সুন্দর ম্যাগি বানায় সেগুলোও খাবো। ও রেডি হয়ে গেছে, ও এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল, আমি না আগে উঠে পড়েছি, ওর বাবা তো নাইট ডিউটি করে করে অভ্যস্ত, ওই জন্য ঘুমও পায় না। যাই হোক, তো এখন বেরোবো, তো বেরিয়ে বিচের একটা চেয়ার নিয়ে বসবো, বসে আজকে পুরো সমুদ্রের বিউটিটা। তো আমরা রাইট নাও এখন বসে আছি পুরো বিচের ধারে, এখানটা পুরোটা অন্ধকার, তা আমি না একটুখানি আলোর দিকে দাঁড়িয়ে আছি আর কি, পুরোটাই এখানটা অন্ধকার। আর এখন না বিচটা না খুব একটা বেশি খুব একটা বেশি অশান্ত নেই, মানে একদম শান্ত, ভালোই লাগছে বসতে। ম্যাগির অর্ডার করে দিয়েছি, আর এখানে বসে বসে না এই যে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে ম্যাগি খেতে না এত ভালো লাগে, আর প্রত্যেকবার যখন আসি তখন এখান থেকে এসেই না বসে বসে ম্যাগি খাই। আর চা চা আর ম্যাগি, তো বলছিল যে আইসক্রিম খাবে, দেখি একটা আইসক্রিমের তো আছে এখানে খেলা নিয়ে বসেছে আইসক্রিম, তো একটা আইসক্রিম থাক। আর এখানে তো দেখলেই যে পুরো মেলা ফেলা একদম পুরো হয়ে গেছে, তো বলছে আমি দেখো এটা হচ্ছে বিচের পুরো এনভায়রনমেন্টটা, মানে বহু লোক না ওই সামনে সামনে বসে আছে, আমরা তো শুধু চেয়ারে বসেছি, বহু লোক এখানে বসে আছে, সব এমনি বালির মধ্যেই সব বসে আছে। এখানটা পুরো প্রথম দিকটা পুরো দোকানপাট, হাওয়া দিচ্ছে রীতিমতো, জামা কাপড় উড়ে চলে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে। আমাদের নিয়েছি বেশ ভালো করে আদা দিয়ে চা চলে এসেছে, ও এখানে বসে খাচ্ছে চা। আমাদের ম্যাগি এসে দিয়ে গেল, এরকম ম্যাগি। এখন অলরেডি 9টা বেজে গেছে, প্রচন্ড গরম আছে ধরতে পারছি না, তাই জন্য ওকে আবার একটা এক্সট্রা চেয়ার দিল হ্যাঁ রাখার জন্য। ম্যাগি আর চা খাওয়ার পর বিচের পাশে এরকম প্রচুর গয়নার দোকান ছিল, তো দেখে দাঁড়িয়ে পড়লাম গয়না কেনার জন্য। তো এ দেখো ইমিটেশন জুয়েলারিস গুলো খুব সুন্দর, এগুলো সবই হ্যান্ডমেড, এই পরি দিয়ে যেগুলো বানায় সেগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর কালার কম্বিনেশনটাও খুব ভালো ছিল, তো লোক সামলাতে না পেরে দুটোই নিয়ে নিয়েছি। তো এখানে বিভিন্ন রকমের ইয়াররিংসের কালেকশনও ছিল, তো একটার পর একটা একটার পর একটা দেখতে দেখতে খুব ভালো লাগছিল। তারপরে ব্রেসলেট টাইপের ছিল, এখানে শাঁখা আছে, গলার হার আছে, কানের দুল আছে, ব্রেসলেট আছে, তারপরে এই ধরনের পুঁথির মালাগুলো আছে, সেট আছে, তো এগুলো বিভিন্ন রকমের আইটেমস কিন্তু এখানে ছিল। তো আমার দেখতে এত ভালো লাগছিল, তো প্রত্যেকটা নিয়ে একবার একটু একটু করে দেখছিলাম, তো দেখতে দেখতে পছন্দ হলো, তাই এখান থেকে দুটো হার, একটা ব্রেসলেট আর একটা পেন, যেটা আমার ইউনিকর্ন পেনের মুখটা পুরো ইউনিকর্নের মতো, তো ওটা আমার মেয়ের পছন্দ হয়েছে, তো ওটা ওখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। তারপরে আমরা সেদিন রাতে হোটেলে ফিরে আমরা কিছুই খাইনি, বিকজ অলরেডি আমরা এখান থেকে ম্যাগি খেয়ে ফিরেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে 3rd পার্টের পুরী সিরিজের ভিডিওতে। ভিডিওটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভের সাথে ভিডিওটা শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।